ফিশ ফ্রাই হচ্ছে, এসেছে চিকেন লাল ফ্রাই। এই হচ্ছে ফিশ ফ্রাই ফিলে, দেখো বাঙালি আমরা যেমন 80-90 দশকে বিয়ে বাড়ি একদম যখন ক্যাটারিং ইয়েটা চালু হলো, উড়িষ্যা থেকে সব উড়িয়া ঠাকুর আসতেন, আচ্ছা রান্না করার জন্য, তখন একটা নতুন একটা আইটেম ওনারা এসে করেছিল, সেটা তার নাম দিয়েছিল ফিশ ব্যাটার ফ্রাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লাইওভার, দিস ইজ বাসব দত্তা। আর আজকে রবিবার, আর রবিবার দিন আমি একটা স্পেশাল ব্লগ বানাবো, মানে আমি আজকে সারা দিন কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি বেশ সাজুগুজু করেছি, এখন বাজে 12টা, আমি এখন বেরোবো এবং সারা দিন কি করব, বেরিয়ে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো তাহলে আমার প্রতিদিনের ব্লগ আমি অবশ্যই বানাবার সাহস করব। চল, গাড়িতে উঠে পড়েছি, এখন প্রায় তোমাদের 12:15 বাজে, 12:15, বৃষ্টি হচ্ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেল। আজ আমার নিজের একটা রেকর্ডিং রয়েছে হংসধ্বনি স্টুডিওতে, সেখানেই যাচ্ছি। তারপর স্টুডিও থেকে বেরিয়ে রেকর্ডিং শেষে কী করা যায় দেখা যাক আজকের। হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, বেশ রোম্যান্টিক ওয়েদার। যখন বেরিয়েছিলাম তখন বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, এখন কিন্তু বেশ ভালো মতো রোদ রয়েছে। যাই হোক, গরমটা কিন্তু কম আছে। হ্যাঁ, বড় ঘরেই হবে। রমেশ আসবে তো? ঠিক আছে, আগে কি চাটা খেয়ে নেব? খেয়ে নাও, দু মিনিট।
চাটা খেয়ে নি আগে, চাটা আগে খেয়ে নি। তাহলে রমেশ আগে চাটা খেয়ে নি। একদম একদম, চলো চাটা নিয়ে নি। না 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 না, নিষেদিন রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো থারা খর পরশা চরণের কাছে, ফাটো ফাটো ওপিডি রোপছে না না আছে আছে আছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। রেকর্ডিং কমপ্লিট, এখন ভবিতে 4:30, চলো নেক্সট ডেস্টিনেশন। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি আপনজন রেস্টুরেন্টের সামনে। হ্যাঁ, আপনজন বলতে আমরা যেটা বুঝি কালীঘাট, মানে ঐতিহ্যবাহী কালীঘাটের সেই আপনজন, কিন্তু না, এটা নাকতলা উদয়ন সংঘের কাছে আপনজন রেস্টুরেন্টে। এখন একটু খাওয়া দাওয়া করব। আচ্ছা, ফিশ ফ্রাই বলুন বা ফিশ বাটার ফ্রাই বলুন, হ্যাঁ সাহেবদের খাবার এই ফিশ ওরলে। হ্যাঁ, প্রথমে এটা উড়িষ্যা থেকে সব উড়িয়া ঠাকুর আসতেন, আচ্ছা, রান্না করার জন্য। তখন একটা নতুন একটা আইটেম ওনারা এসে করেছিল, সেটা তার নাম দিয়েছিল ফিশ ব্যাটার ফ্রাই। চিকেন কাটলেট বলে কোনো কাটলেট থাকে না, আর আপনজনের সিগনেচার কি একটু বলুন। আপনজন যদি আপনি ফিশ ফ্রাই ডেফিনেশন চান, হোয়াট ইজ ফিশ ফ্রাই, অ্যানসার হবে আপন, অ্যানসার হবে আপন, অ্যানসার হবে আপন, অ্যানসার হবে আপন, একদম। এই এত মোটা মাছ, আমি যতদূর মনে করি যে এরকম ফিশ ফ্রাই তো কেউ একদম হয়তো পড়ে, কিন্তু এতটা মোটা মাছ পড়ে না বা ভেটকি মাছ দিয়ে হয় না। এই জন্য ওই আপনজনের ডেফিনেশন মিস, মানে ফিশ ফ্রাইয়ের ডেফিনেশন মানে আপন, একদম একদম একদম। আর এটা তো কালীঘাটেরই আরেকটা আউটলেট, ৫২ বছর বয়স হয়ে গেল। বাহ, খুব ভালো লাগলো। আপনার নাম কি দাদা? আমার নাম সমীরণ ঘোষ। আচ্ছা, আর এখানে এখন আমি দেখাবো পুরো আপনজনে আমি কি কি খাচ্ছি এবং খাবার সমস্ত কিছুই দেখাবো। রিভিউ দেওয়ার মতো আমার সেই ধৃষ্টতা নেই, সবটাই দেখাবো, দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ যদি মনে হয় সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। খাবার আসছে, তো
তোমার তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, তোমার তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না, না না ছেড়ে দেব না, তোমার তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না।